দেড় দশক গৃহবন্দী থাকার সময় জাতীয় নেতা থেকে আন্তর্জাতিক তারকা হয়ে যান মিয়ানমারের অং সান সু চি, পেয়ে যান অনেক খ্যাতি, জুটে যায় শান্তিতে নোবেল পুরস্কার। 2010 সালে মুক্তি পান বন্দিদশা থেকে। এর পাঁচ বছর পর হয় সাধারণ নির্বাচন, যার মধ্য দিয়ে অন্তত কাগজে কলমে কয়েক দশকের সামরিক শাসনের ইতি ঘটে দেশটিতে। আর ওই নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে যায় সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি, এনএলডি। নির্বাচনে জেতার পর আন্তর্জাতিক রাজনীতিতে বেশ করতালি জোটে সুচি। তার জয়কে গণতন্ত্রের বিজয় হিসেবে মূল্যায়ন করেছিলেন অনেকে, কিন্তু দেশটিতে আবার সেনাশাসন শুরু হয় এটা প্রমাণিত হল সত্যিকারে গণতন্ত্র একটি নির্বাচন জেতার চেয়েও অনেক বেশি কিছু। মিয়ানমারের সংবিধান থেকে সামরিক শাসন উঠে গেলেও সেখানকার রাজনীতিতে সেনাবাহিনী ব্যাপক প্রভাব রয়েছে। আইন বলে সরকারের অনেক গুরুত্বপূর্ণ পদে সামরিক বাহিনীর সদস্যরাই দায়িত্ব পালন করে আসছেন। দশ বছর আগেও বন্দী ছিলেন সুচি, এখন আবার বন্দী হলেন। তবে তখনকার প্রেক্ষাপটকে এখনকার প্রেক্ষাপটের সাথে মেলানোর কোনো সুযোগ নেই। তিনি আর এখন এশিয়ার ম্যান্ডেলা নন। অতীতে ঘনিষ্ঠতা থাকলেও রোহিঙ্গা ইস্যুতে অনেক পশ্চিমা রাষ্ট্রের সঙ্গেই তার দূরত্ব তৈরি হয়েছে। আলোচনায় এসেছে নিজ দেশেও জনপ্রিয়তা পারদ অনেকটাই নিচে। তবে এত কিছু ছাপিয়ে যে প্রশ্নটি সামনে আসছে সেটি হচ্ছে সুচি এখন কোথায়। গ্রেপ্তারের পর থেকে তার অবস্থান জানা যায়নি এখনও। মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য না পাওয়া গেলেও অজ্ঞাত সূত্রে বরাত দিয়ে বিবিসি বলছে রাষ্ট্রপতি উইন মিন্ট এবং অং সান সু চি তাদের বাড়িতেই বন্দি অবস্থাতেই রয়েছেন। মুবাল্লিক করিম, মাই টিভি।